ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে কিয়ামতের দিন নামাজের হিসাব কি সবার আগে নেওয়া হবে, নামাজ দেরি হয়ে গেলে বা বাদ পড়ে গেলে কি ধরনের শাস্তি হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, তিনি বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা যে আমলের হিসাবের সম্মুখীন হবে এবং তার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফাইন কবিলাত কবিলা সাহির আমালিহি, যদি তার সালাত কবুল হয়ে যায় তাহলে সমস্ত আমল কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে তার কোনো আমলই কবুল হবে না, অর্থাৎ তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে, মর্মে হাদিস রয়েছে। তো এই জন্যে সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে, সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে যত আমল আছে কালিমার পরে আমলের হিসাবে, শারীরিক আমল হিসাবে যে আমলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে কি, এই সালাত। এই জন্য এই সালাতকে দেরি করা যাবে না, এই সালাত তো ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। কোনো মানুষ যদি সালাতকে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে সময় পার করে দেয়, তাহলে সে কুফুরির গুনাহ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কুফুরি করবে। তো আর কুফুরির গুনাহ হচ্ছে এরকম, মানে এটা অনেক বড় গুনাহ, যেটা শিরকের পর্যায়ের বা ইসলাম থেকে খারিজ হওয়ার পর্যায়ের গুনাহ। যে সমস্ত নামাজের ব্যাপারে, যে সমস্ত মানুষ নামাজের ব্যাপারে গাফলতি করে, সময় মতো আদায় করে না, সময় পার করে দিয়ে ইচ্ছাকৃতভাবে সময় পার করে দিয়ে আদায় করে, তাদেরকে নামাজের ব্যাপারে উদাসীন বলা হয়েছে, গাফেল বলা হয়েছে, এবং তাদের জন্য শাস্তির ধুমকি এসেছে। কোরআনে সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল মুসল্লিন, যারা মুসল্লি তাদের জন্য রয়েছে ওয়াইল বা দুর্ভোগ বা শাস্তি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই মুসল্লি যারা নামাজের ব্যাপারে গাফেল, যারা নামাজের ব্যাপারে উদাসীন, যা নামাজের ব্যাপারে যত্নহীন, এই সমস্ত লোকদের জন্য এই ওয়াইল নামক শাস্তির বা কেউ কেউ ওয়াইল জাহান্নামের একটা গর্তের কথা বলেছেন যে তার এই হুমকি তাকে দেওয়া হয়েছে। সুতরাং ইচ্ছাকৃতভাবে নামাজকে দেরি করা যেমন ঠিক নয়, বাদ দেওয়াও ঠিক নয়। আল্লাহ তাআলা।